প্রত্যাশা শিক্ষা ব্যবস্থা কেমন? যেমন আমরা আমাদের বাংলাদেশের বিমান চালানোর জন্য একজন পাইলট দরকার, কিন্তু আমরা একজন পাইলট না বানাইয়া আমরা কি করি, ওই পাইলটের নিচে আরো কয়েক ডজন লোক, কর্মক্ষম লোক লোক আমরা তৈরি করার চেষ্টা করি। পাইলট চালাকে বিমানে, বিমানকে চালায় পাইলটে, কিন্তু সেই বিমানটাকে তৈরি করার জন্য যে সরঞ্জামটি দরকার, সেই সরঞ্জামটি তৈরি করার জন্য আমরা লোক সৃষ্টি করতে চাচ্ছি। কারণ বিশ্ব এখন কোন দিকে তাকে আছে, চীনের দিকে। চীন ছাড়া পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আমাদের ঘরের আমরা সব কিছু, যে আমরা চায়না কলম, আমাদের কানের কাটি, নাকের যে আমরা খিলাই করি, খিলাই এই এই অংশটা কিসের? ওই অংশটা চায়না। চায়না ওয়ান টাইম গ্লাস, চায়না ওয়ান টাইম পার্টি। যখন আমরা হজে গিয়েছি সেখানে এক ধরনের বসার জায়গা কিন্তু চায়না। আমাদের দেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু এখন আর আগের মতো নয়। আমাদেরকে অবশ্যই কর্মমুখী শিক্ষা এবং বাস্তবাদী শিক্ষার মধ্যে কিন্তু ফিরে আসতে হবে। আমরা সেই আগের ধ্যান ধারণা, ওই ক্যারিয়ারের চাকরি শিক্ষা কিন্তু আমাদের দেশ থেকে কিন্তু কি সারা বিশ্ব থেকে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য ভালো যে শিক্ষাটা, কারিগরি শিক্ষা, কর্মমুখী শিক্ষা, স্কিল অ্যান্ড ডেভেলপমেন্টের শিক্ষা এবং বাস্তব প্রয়োগের যে শিক্ষা, এই শিক্ষাগুলো কিন্তু চলে আসছে। আমরা কিন্তু শুধু আজকে এই যে সাধারণ পাঠ্যপুস্তকের পড়াশোনা করলে চলবে না। আমরা আমাদের জীবন জীবিকা, কথা বলা, আচার ব্যবহার, সংস্কৃতি, ভদ্রতা এবং সর্বোপরি সারা পৃথিবীর সাথে আমাদের যে বৈদেশিক সম্পর্কগুলো রয়েছে, এই সম্পর্কগুলো অর্থাৎ সারা বিশ্বে যে বিশ্বায়ন হচ্ছে, এই বিশ্বায়নের সাথে আমাদেরকে কি খাপে খাপ কি চলতে হবে। ঠিক আছে, আজকে দেখো আমরা এই যে কলমটা ব্যবহার করতেছি, আমরা পোশাক আশাক ব্যবহার করতেছি, আমাদের দৈনিক যে লাইফ ক্রিয়েট করার জন্য যেসব বস্তুগুলো আমরা তৈরি করতেছি বা উৎপাদন করতেছি, এইটা কিন্তু সবগুলোই এই শ্রম নির্ভর এবং প্রযুক্তি এবং বিজ্ঞানের কল্যাণে এবং সমস্ত কি অর্থনৈতিক পর্যায়ের একটা জিনিস। আজকে আমরা যে শিক্ষাটা শিখতেছি এটা কি আমাদের শুধু জীবন জীবিকার জন্য না, আমরা কি আমরা আমাদের নীতি নৈতিকতা, দেশপ্রেম, মমতাবোধ, ব্যক্তিত্ব সব কিছু কি আমাদেরকে কি সুন্দরভাবে জাগ্রত হতে হবে। আচ্ছা, ওই জায়গা থেকে কিন্তু আরেকটা ব্যাপার হয়েছে, আজকে দেখো বর্তমান এই বিশ্বায়নের যুগে আমরা প্রত্যেকের উপর কি নির্ভরশীল, তাই না? পৃথিবীটা কি হয়ে আসছে, একটা ছোট্ট গ্রামের মতো। পৃথিবী কি একটা গ্লোবাল ভিলেজ? আর এই ভিলেজে আর আমরা কি সবাই একজন নাগরিক? এই জন্য আমাদেরকে এখন আর ওই রকম লেখাপড়া করলে চলবে না, আমাদেরকে টেকনিক্যাল, বিজ্ঞান প্রযুক্তি, আধুনিকতা, মমতা, ভালোবাসা সব কিছু থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, নীতি নৈতিকতা থাকতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাব। আমরা আমাদের কি সব কিছু আমরা আর আগের মতো করতে পারবো না। আজকে আমরা অনেকে বাসার নিজের কাপড়টা আমরা ধুই না, ধোয়ার চেষ্টা করি না, আবার কাজের বুয়া নির্ভর হয়ে গেছি,
নিজের বাগানগুলো পরিচর্যা করি না, আমরা আমাদের নিজের অনেক কাজ আমরা করি না। এখন থেকে কি করতে হবে আমাদেরকে? কি করতে হবে? কর্মমুখী হতে হবে আমাদেরকে, ছোট থেকে কর্মমুখী হতে হবে। তুমি তোমার জুতাটা আজ থেকে পরিষ্কার করবে, তুমি তোমার ঘর পরিষ্কার করবে, তুমি তোমার জামা কাপড় পরিষ্কার করবে, ঠিক আছে? তুমি তোমার জামা কাপড়গুলো পরিষ্কার করবে, তোমার বিছানায় তুমি কি করবে, ঝাড়ু দিবে, তুমি তোমার গ্লাস এবং প্লেট সব কিছুই কি করবে, পরিষ্কার করবে, ঠিক আছে? এই ছোট ছোট কাজগুলো দেখা গেছে, তোমার পড়ার টেবিল, তোমার বিছানা, তোমার কিছু আসবাবপত্র, ব্যক্তিগত জিনিস, তুমি যদি নিজের কাজে নিজে করো এবং সহযোগিতা করো, তুমি যদি তোমার বাবা মাকে এইরকম ছোটো ছোটো কাজ দিয়ে সহযোগিতা করো, তাহলে কী হবে, এখন থেকে তোমাদের কি কর্মমুখীর প্রেরণা চলে আসবে। আর এই রকম কর্মমুখী প্রেরণা কিন্তু কি আমাদের অবশ্যই প্রয়োজন রয়েছে। আমাদের জীবন জীবিকা কি এখন থেকে আমরা আর ওইভাবে শুরু করব না, আমরা আমাদের জীবনকে এখন কি এখন থেকে নতুন করে কি সাজাবো, আমরা কি করব এখন থেকে নতুন করে সাজাবো। তাহলে আমাদেরকে অবশ্যই কর্মমুখী হতে হবে, আমাদের জীবন জীবিকা নিয়ে ভাবতে হবে। শুধু একজন ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, কেউ বড় ব্যবসায়ী হবে, কেউ পাইলট হবে, কেউ সৈনিক হবে, কেউ কারিগরি বিদ্যা অর্জন করবে, কেউ উদ্যোক্তা হবে, প্রতিটা ক্ষেত্রে তোমাদের কি এখন থেকে পড়াশোনার পাশাপাশি এই যে স্কিল ডেভেলপ অর্থাৎ কাজের কর্মমুখী হতে হবে। আর ছোট ছোট কর্ম দিয়ে আমরা কি আস্তে আস্তে কি বড় কর্মের অভ্যাস করতে কি পারি। যাই হোক, আমরা তোমাদেরকে এখন বলি, বাবা তুমি দাঁড়াও তো, তুমি বড় হয়ে কি হবে, বিজ্ঞানী হতে হবে, বিজ্ঞানী হবে, ও বড় হয়ে বিজ্ঞানী হতে চায়। আর বিজ্ঞানী হওয়ার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে কি লেখাপড়া, মনোযোগ, গবেষণা, অধ্যাপনা, পরিশ্রম এবং কি চিন্তা, সুন্দর চিন্তাধারা। আমাদের এই যে কর্মমুখী জীবনগুলো কি শুরু করতে হবে ওইভাবে। আমরা কিন্তু আর এখন আগের মতো ইচ্ছা করলে কি ওই অভ্যাসগুলো কিন্তু কি করতে হবে ধরে রাখতে পারবো না, এখন থেকে কর্মমুখী হতে হবে, কাজ করতে হবে। আমরা আমাদের বাসার ছোটোখাটো কাজগুলো করতে করতে কি করব, একসময় আমরা কি পরিশ্রম, বড় পরিশ্রম করতে পারবো, ধৈর্যশীল হব। উদ্যোক্তা হতে গেলে কিন্তু এখন থেকে কি কর্মমুখী হতে হবে, ঠিক আছে? তোমরা জানো জীবনের সাথে জীবিকা, জীবনের সাথে জীবিকা সুন্দরবনের বাঘ তার বাঁচার জন্য সে হরিণ শিকার করতে যায়, সেই হরিণকে বানর কিসমিস করে সারা শব্দ করে এরপরে হরিণকে কি করে সজাগ করে দেয়, হরিণকে সজাগ করে দেয়, হরিণকে সজাগ যেমন করে দেয়, হরিণ যেমন দৌড়ে চলে যায় তখন বাঘের শত্রুকে বানর, বাঘের শত্রু তখন কে দাঁড়ায়, বানর। কারণ বাঘ ক্ষুধার্ত অবস্থায় হরিণের শিকার করতে যায়, কিন্তু বানর যখন কিচিরমিচির করে সতর্ক করে দেয় তখন কিন্তু হরিণ তার গন্তব্যস্থলে বা তার নির্ধারিত বা নিরাপদ জায়গায় চলে যায়, কিন্তু ওই দিক দিয়া বা বাঘের শত্রু হয়ে যায় বানরে। ঠিক আমরাও ঠিক তদ্রুপ, আমরা আজকে জীবন জীবিকার সাথে আমরা আগে বলেছি কৃষি, যেই নাঙ্গল কাকে অর্থাৎ নাঙ্গল কাকে, কেঁচুকে প্রাকৃতিক নাঙ্গল বলা হয়, কেঁচুকে কি বলা হয়, প্রাকৃতিক নাঙ্গল। সেই নাঙ্গলের যুগ এখন নাই, এখন চলে আসছে কিসে, প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি এখন আমাদের ধান বনে কেসে প্রযুক্তিতে,
ধান কাটার প্রযুক্তিতে ধান কিন্তু সেখানে মাড়াই করা হয়, সিদ্ধ করে চাইন বের হয়, কিসের মাধ্যমে, মেশিনের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, প্রযুক্তির সহযোগিতায় আজকে আমরা কি করছি, কৃষিতে আমাদের পূর্বপুরুষের যে কৃষিকাজটা ওইটা আস্তে আস্তে কি হয়ে যায়, বিলীন হয়ে যায়, ওটা কি হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। বাঘকে এই বিড়াল বাঘের মাসি, বিড়ালকে কিসের মাসি বলা হয়, বাঘে বাঘের মাসি, বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন, বিড়াল আর বাঘ দেখছিস একই রকম, বিড়াল থাকে গৃহে, বাঘ থাকে বনে, আমরা কোনো অবস্থাতে তাদের জীবন জীবিকার সাথে আমাদের কিন্তু এই যে বর্তমান কিন্তু আমাদের কি শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে, আপগ্রেড হচ্ছে, আমরা কিন্তু এখন একটা কি বিশ্বায়নের যুগে বাস করতেছি, শুধু সারা পৃথিবীটা একটা কি গ্লোবাল ভিলেজ হচ্ছে। এই যে স্যার যে বললো যে আগের যুগে কিন্তু আমরা লাঙ্গলে চাষ করেছি, কিন্তু এখন প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে কি ট্রাক্টর, পাওয়ার টিলার বা বিভিন্ন কি কৃষি সরঞ্জাম বের হয়ে গেছে, তার ফলে কি আমাদের কৃষিকাজটা কী হয়েছে, সহজ হয়েছে, আর উৎপাদন কি আগের চাইতে বেশি হয়েছে, তাহলে উৎপাদন বৃদ্ধির কারণে কিন্তু কি আমাদের জীবন জীবিকারও কি একটা পরিবর্তন হয়েছে, জীবন জীবিকার পরিবর্তন হয়েছে না। আগামী দিনে এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা আমাদের রয়েছে এখন তোমাদেরকে কিন্তু ওই কেরানির শিক্ষা শিখলে হবে না, পাঠ্যপুস্তকের শিক্ষা শিখলে হবে না, এখন কিন্তু তোমাদেরকে অবশ্যই কী করতে হবে, অবশ্যই প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর, কর্মমুখী শিক্ষা কিন্তু তোমাদেরকে শিখতে হবে, সেই সাথে কি দেশপ্রেম থাকতে হবে, শারীরিক সুস্থতা থাকতে হবে, মানসিক স্বাবলম্বী হতে হবে, এই কারণে কিন্তু এখনকার শিক্ষা ব্যবস্থা জুতাম স্যার যুগ উপযোগী। স্যার আবারও তোমাদেরকে দু একটা কথা বলবে, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, অনেকে মোবাইলের প্রযুক্তির মাধ্যমে আমরা দেখে দেখে সান্ত্বনা দিচ্ছি, আমার মেয়েকে উপদেশ দিচ্ছি, সারা পৃথিবী থেকে আজ থেকে